একটি ছেলে একদিন একটা মেয়েকে দেখে ভালো লাগলো। মেয়েটা যদিও তার পরিচিত, তার বন্ধুর বোন, অন্যদিকে ছেলেটার বোনের বেষ্টু সে। সেই সুবাদে মেয়েটা ওদের বাড়িতে অবাধে যাতায়াত করত, ছেলেটিও বন্ধুর বাসায় যাওয়া আসা করত। ছোট থেকে যে মেয়েটাকে দেখে এসেছে তাকে কখনো অন্যভাবে নজরে আসেনি তার। বেষ্টুর বোন, তারও বোন, সেই নীতির উপর অনর রইল সে। কিন্তু বাদ সাধল ছেলেটা জয়েনিংয়ের দিন সবে পড়ালেখা শেষ হতেই কোনো প্রিপারেশন ছাড়া একটি জবের জন্য অ্যাপ্লাই করলো সে। কিন্তু ভাগ্যবশত চাকরিটা হয়ে গেল, ছেলেটা ছুটলো নিজের বাসায়। জয়েনিংয়ের দিন সকালবেলা ছেলেটা যখন গাড়ি করে আসছিল তখন জ্যামে আটকে থাকার দরুন চোখ আটকে যায় ফুটপাথ ধরে কলেজে ব্যাগ খিলখিলিয়ে হাসা একটা বাচ্চা মেয়ের উপর। মেয়েটি আজও ছেলেটির বোনের সাথে ছিল, কিন্তু চেহারা দেখে বুঝে গিয়েছিল এটা তার বেষ্টুর কলিজার টুকরো। যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত ওর দিকে তাকিয়েছিল, তারপর আর মনে হাসলো সে। নিজের কাজে নিজেই বোকা বনে গেলে। সেদিন তার ভাইয়ের কাছ থেকে ওর সম্পর্কে সব জেনে ক্লাসে লেট করে আসা হ্যাবিট হওয়ায় শাস্তি দিয়েছে। ক্লাসে গিয়ে মেয়েটিকে দেখে মনে হলো এসব মিথ্যা। আর যাই হোক, ছাত্রীর সাথে প্রেম করা যায় না, তাই ওর থেকে দূরে সরিয়ে রাখে নিজেকে। কখনও নিজের অনুভূতিগুলো সামনে আসতে দেয়নি সে। মেয়েটার গায়েও একদিন হাত তুলেছে, কারণ সে ছেলে বন্ধুর পাল্লায় পড়ে দৌড়াদৌড়ি করছিল, যা মোটেও সহ্য হচ্ছিল না তার। এরপর একদিন সেই মেয়েটা হারিয়ে গেল, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ছেলেটার পাগল প্রায় অবস্থা, সারা রাত এদিক সেদিক ঘুরে যখন মেয়েদেরকে বিধ্বস্ত অবস্থায় দেখল তখন নিজেকে সামলাতে পারল না সে। মেয়েটাও সেদিন নিজে থেকে ওকে স্পর্শ করেছিল, এতটুকুই ছেলেটার প্রাপ্তি। এরপর ভাগ্যক্রমে কীভাবে ছেলেটার সাথে মেয়েটার জীবন জুড়ে সেদিন সবথেকে খুশি হয়েছিল সেই ছেলেটি। কিন্তু মেয়েটির অপমান যায়নি সে, তবুও নিয়তিকে মেনে নিয়েছে। ভেবেছিল ওই দিন মেয়েটিকে সব কথা বলবে, কিন্তু মেয়েটির দিকে সেটা পারল না সে, কারণ ততক্ষণে মেয়েটির মুখ দেখে ওর বিয়েতে নাকচ করায় মনটা ভেঙে দিয়েছিল। তারপর স্বামী হিসেবে জোর দেখিয়ে বলেছিল এক সপ্তাহ পর বাড়ি ফিরতে, কিন্তু ফিরেনি। আবারও আশাহত হয় সে, সহজ সরল সব কিছু জটিল হয়ে যায়। অভিমানে অভিযোগে ছেলেটা নিজের মন মর্জি মতো চলতে থাকে, মেয়েটিকে তার ইচ্ছে মতো চলতে দেয়। এরই মাঝে আবারও মেয়েটির জীবনে তার অবস্থান বোঝাতে চায়, অনুভূতিগুলোকে মূল্য দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে। আবারও ফলাফল শূন্য, নিজের একদিনের আবদার রাখতে ব্যর্থ সে, তাও অন্য একটি ছেলের জন্য। এবার ছেলেটার রাগ হয়, খুব রাগ, তাই নিজেকে ওর থেকে অনেক দূরে সরিয়ে নেয়, ইগনোর করে মেয়েটাকে। তখন তার কলেজে আসে তার একজন মেয়ের ফ্রেন্ড, সব কিছু শুনে তার ভারাক্রান্ত বিষণ্ণ মন দেখে সঙ্গ দেয় যাতে ও কিছুটা স্বাভাবিক থাকে। কিন্তু তাতে মেয়েটার ভিতরে কী চলছে বুঝতে ব্যর্থ হয়। এরপর আবারও মেয়েটি ভুল বোঝে ছেলেটিকে, তার ফ্রেন্ডের চোখে কিছু ঢুকায় সেটা বার করছিল। তখন মেয়েটি অন্য কিছু ভেবে রেগে মেগে ছেলেটিকে কয়েকটি কথা শুনিয়ে বেরিয়ে যায়। ছয় দিন নিখোঁজ থাকার পর মেয়েটার দেখা পায় সে। এই ছয় দিন খুব কষ্টে কাটে তার, কিন্তু মেয়েটার তো আন্দাজও করতে পারেনি। এতদিন পর এসে মেয়েটা ছেলেটার কোনো কথা শুনে না, মেয়েটির একরকম স্বভাবের কারণে এই ছেলেটি কষ্ট পায়, খুব বেশি কষ্ট পায়। আশা করে ছেলেটি আর মেয়েটিকে বুঝতে পেরেছো তুমি। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবেশের দিকে। এতদিন ও জেনেছে আবেশকে ভালোবাসে, কিন্তু আজকে কি শুনলো সে, ভাবতেও পারেনি আবেশ তাকে ভালোবাসবে। আর সেদিনের ঘটনাটা কিছুই ছিল না, অথচ সেই বিষয়টাকে সে কতটা গোলা করেছে, কষ্ট দিয়েছে। শুধু নিজেকে নয় তাকেও, ও তো ভেবেছে আবেশের জীবনে কাজল আছে, তাই সরে যেতে চেয়েছিল, কিন্তু কেউ নেই। ওই লোকটা শুধু তার, একমাত্র তার অধিকার, যেটা খন্নাক্ষুরে টের পায়নি সে। এখন সিরাত আবেশকে কি বলবে বুঝতে পারছে না সে, কি করে মুখ দেখাবে, হু হু করে কাঁদছে সিরাত। এই কান্না দুঃখের নয়, এটা সুখের কান্না। অনেকক্ষণ কান্নার পরও কান্না থামছে না সিরাতের। এবার রাগ হলো আবেশের, নিজের ভালো লাগার ফিলিংস জানালো, কোথায় খুশি হয়ে জড়িয়ে ধরে দু চারটা চুমু খাবে তা না, তখন থেকে কেঁদে ভাসাচ্ছে। আজব এই মেয়ে, আজব তার কাজ কারবার। আবেশ কপালে তিনটি ভাঁজ ফেলে বলল, অসহ্য, এবার তো কান্না থামাও, এবার রাগ হচ্ছে আমার। সিরাত কান্নার গতি কমিয়ে নিল, মনে মনে বিড়বিড় করে বলল, বাট আনরোম্যান্টিক, নিজের অনুভূতি জানিয়ে লাপাত্তা, একবারও ভালোবাসি বলে জড়িয়ে ধরলো না, ফুমে স্টাইলে প্রপোজও করলো না, আমি ভালোবাসি কিনা সেটাও জিজ্ঞেস করলো না, আল্লাহ এই খচ্ছর এমন কেন? সিরাতকে চুপ থাকতে দেখে বলল, চলো তোমায় বাসায় পৌঁছে দেই, এবার তোমার যা ইচ্ছা হয় তাই করো, আমি বাধা দেবো না, আমার কাছে তোমার খুশি সবার আগে। সিরাত আবেশের দিকে এক পলক তাকিয়ে বলল, যদি বিয়েটা না ভাঙি তখন? আবেশ হাসলো প্রাপ্তির হাসি, এটা তো চায় সে, সারা জীবনের জন্য এই পাগল আজব টাইপ মেয়েটাকে পাশে চায়। ওর চোখে চোখ রেখে বলল, জীবনটা রঙিন সিরাত, সেই রঙিন জীবন আরো রাঙিয়ে তুলতে সামনে এগিয়ে চলো। সিয়ামের অফিসে সিয়ামের জন্য ওয়েটিং রুমে 10 মিনিট ধরে অপেক্ষা করছে রিয়া। সেদিনের পর থেকে তার সাথে দেখা হয়নি রিয়ার, তবে যতটুকু জানে ছেলেটা ভালো নেই। তিহানা ওর সবটুকু ভালোবাসা কেড়ে নিয়েছে। এখানে আসার পর রিসেপশনিস্ট জানায় সিয়াম মিটিংয়ে আছে, আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, তাই বসে রইল সে।
প্রায় 20 মিনিট পর সিয়ামের কেবিনে পাঠিয়ে দিল রিয়াকে। নিজের কেবিনে আছে সে। রিসেপশনিস্ট সিয়ামকে রিয়ার কথা বলতে ওর কেবিনে পাঠাতে বলল। সিয়ামের কেবিনে দাঁড়িয়ে আছে রিয়া, কিন্তু সে নেই। হাত মুছতে মুছতে বেরিয়ে এলো সে, মুখে হাসিটা নিয়ে বলল, মিস ঝগড়ুটা যে তা হঠাৎ এখানে ঝগড়া করতে এসেছেন বুঝি? রিয়া এক পলক তাকিয়ে থাকলো ওর দিকে। ছেলেটাকে দেখে বোঝার জন্যে কদিন আগেই মন ভেঙেছে তার। সবার সাথে কি হাসি খুশি, ওর কথায় পাত্তা না দিয়ে চোখ সরিয়ে বলল, আপনি ভালো আছেন? সিয়াম হেসে হেসে বলল, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? ভাবাচাকা খেয়ে গেল রিয়া, তবুও সন্দিহান কণ্ঠে বলল, সবসময় চোখের দেখা ঠিক হয় না। আপনাকে ফিট দেখালেও আপনার মনে কি চলছে সেটা কি কেউ জানে নাকি? মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, কারণ মন আর শরীর দুটো ওতপ্রোতভাবে জড়িত। এবার বলো কি খাবে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? আপাতত কিছুই না, তিহানার ব্যাপারটা ভুলে গেছেন, আপনার ওপর এফেক্ট পড়েনি? মুখটা কালো হয়ে গেল সিয়ামের। এই নামটা মনে করতে চায় না সে, ভুলতে চায় ইভেন। সে চেষ্টায় আছে, কিন্তু চাইলেই কি সব সম্ভব? পিছলে হাসলো সিয়াম, তারপর বলল, অতীত নিয়ে পড়ে থাকতে চাই না আমি, তাই অতীত ভুলতে চাইছি, এবং আমি বিশ্বাস করি আমি পারব। যাই হোক, এখানে আসার কারণ জানতে পারি? আপনার ভালো মন্দের খবর নেওয়া ব্যাস এইটুকুই। শত হোক, আমার কাজিনের কারণে আপনি কষ্ট পেয়েছেন, তাই ভাবলাম একবার দেখা করা যায়। আমার জন্য ভাববেন না, আমি ভালোই আছি। আর তিহানাকে এই ব্যাপারে কিছু জানাবেন না প্লিজ। ওকে, ভালো থাকবেন, আসি। রিয়াকে বিদায় জানিয়ে অবাক হলো সিয়াম। আজ মেয়েটা কোনো ঠেস দিয়ে কথা বলল না, ঝগড়া করলো না, এটাও হওয়ার ছিল? যে মেয়ে একটা ভালো কথার বিপরীতে 10টা কথা শুনায় সে আজ কিছু বলল না, স্ট্রেঞ্জ। বাড়িতে এসে নিজের ফুপিকে দেখে কপাল কুচকে গেল আবেশের। এত বছরে যে কিনা খুব একটা যাওয়া আসা করেনি, অথচ সেই এই কদিনে দুবার চলে এলো। এর মধ্যে কাহিনী আছে নিশ্চয়ই। আবেশকে দেখেই তিনি বললেন, কেমন আছিস বাবা? সেদিন আমার কথাবার্তায় কিছু মনে করিস না, আসলে আমিও তো একটা মেয়ে, তাই মেয়েটার এমন অবস্থা দেখে এসব বলেছি। না না ফুপি, আমি কিছু মনে করিনি। তুমি না জেনে আমার অনেক উপকার করেছ, সিরাতকে আমার জীবনে এনে দেওয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। সৌজন্য সূচক কথাবার্তা বলে আবেশ উপরে চলে গেল। ওর কথায় হা হয়ে গেল ফুপি। কি ভেবেছিলেন আর কি হলো? তবে কি আবেশ মেনে নিয়েছে মেয়েটাকে? সিঁড়ির কাছে যেতে একজোড়া হাত পেছন থেকে জড়িয়ে ধরলো আবেশকে। আচমকা এমন হাওয়ায় ভরকে গেল আবেশ, কে হতে পারে সন্দিহান চোখে তাকালো। অশনি পেছন থেকে বলল, শুনলাম তুমি নাকি ট্র্যাপে পড়ে বিয়েতে ফেসে গেছো, এবার নাকি ওই মেয়েটার সাথে আবার বিয়ে হবে তোমার? আবেশ হাত ছাড়িয়ে ওর কাছ থেকে দূরে সরে মৃদু হেসে বলল, তবে ট্র্যাপ হলেও আমি খুশি। কথাটি বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে, অনহন করে সিঁড়ি ঢেঙ্গিয়ে চলে গেল উপরে। ওর কথা শুনে অশনির মুখটা কালো হয়ে গেল। এভাবে খুশি হলে তো চলবে না। রাদিফের কেবিনে বসে আছে আরু। আরুকে দেখে কপালে তার হাজারো চিন্তার ভাঁজ। হঠাৎ মেয়েটা কেন আসবে এখানে? আচ্ছা, কোনো কিছু কি বুঝতে পেরেছে নাকি এমনি? আরও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, শুনলাম পাকাপাকিভাবে নাকি দেশে চলে এসেছেন। রাদিফ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো, হাতের কাটার দাগ দেখে বলল, এই দাগটা কিসের? রাদিফ সেদিকে নজর দিয়ে বলল, ছোটবেলা পরে গিয়ে কেটে গেছে, কিন্তু দাগটা উঠেনি। আরও চুপ করে রইল। রাদিফ বলল, কি খাবে বলো? নাথিং, রহস্যের জাল কাটতে এসেছিলাম, হয়তো তার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি রহস্য ভেদ হয়ে যাবে। আপনি একটা রহস্য ঘেরা মানুষ, সেখানে রহস্য ভেদ কিসের? সেটা তো সময় হলেই বুঝতে পারবেন। চোখ কুচকে রাদিফের দিকে প্রশ্ন ছুড়লো আরু, কাউকে ভালোবাসেন? শুনলাম তার টানে এই দেশে পার্মানেন্টলি থাকতে চাইছেন। রাদিফ নিঃসংকোচে নির্দ্বিধায় বলল, খুব ভালোবাসি তাকে, একমাত্র ওর জন্যই সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। মনটা বেশি উঠলো আরুর, মূলত এই বিষয়টা ক্লিয়ারলি জানার জন্য এখানে এসেছে সে। যখনই তিনির কাছ থেকে এটা শুনলো তখনই ছুটে এসেছে, কিন্তু সত্যি এটা শুনবে ভাবতে পারেনি। কিছুক্ষণ নীরবতায় কাটলো দুজনার। একজনে সে দু কাপ কফি দিল। রাদিফ একটি কাপ আরুর দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি কাউকে ভালোবাসো? না, আবার আসলে বাসতাম, কিন্তু এখন আর বাসি না, ঝটপট উত্তর আরুর। রাদিফ অবাক হলো আরুর মুখভঙ্গি দেখে, কেমন চুপ হয়ে গেছে সে। হয়তো ভালোবাসার মানুষের সাথে সুখময় স্মৃতি ভেসে উঠছে। আচ্ছা, ওদের কি ব্রেকআপ হয়েছে? থাক, অন্য কোনো দিন জেনে নিব, নীরবতা ভেঙে বলল, আমি আসছি। বাদ সাধলো রাদিফ, কিছুতেই খালি মুখে ছাড়বে না তাকে। জোর করে কফি খেতে বাধ্য করল তাকে, ওকে পৌঁছে দিবে বলে শপিং মলে ঢুকলো। বিরক্ত নিয়ে আরু বলল,
এখানে কেন এসেছেন? আমি বাসায় যাব। প্লিজ আরু, আমার গার্লফ্রেন্ডকে গিফট দিতে চাই, তুমি একটু হেল্প করবে? রাগে সমস্ত শরীর জ্বলে উঠল আরুর। একে তো অন্য কাউকে ভালোবাসে, তার উপর এখন তার জন্য গিফট চয়েস করতে হবে আদিক্ষেতা। নিজের ভালোবাসার ফুল ফুটতে না ফুটতে ঝরে গেল। কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু কাঁদবে না, কারোর সামনে ওর দুর্বলতা প্রকাশ করবে না। সে নিজেকে শক্ত করে রাদিফের পিছু পিছু হাঁটছে। ভিড়ভাড়টা ঠেলে ভেতরে ঢুকে আরুর হাতের মাপে একটা ডায়মন্ড রিং কিনল, একটি শাড়ি, তার সাথে কিছু অর্নামেন্টস, সব কিছুই আরুর পছন্দ মতো। সবশেষে রাদিফ বলল, থ্যাংকস আরোহী আমাকে সময় দেওয়ার জন্য, তোমার পছন্দ আছে বলতে হবে। আরু বিপরীতে জোরপূর্বক হাসল, আর মনে মনে বিশ্রী কয়েকশত গালি উপহার দিল রাদিফকে। সেদিনের পর কেটে গেছে দুই দিন, আবেশের সাথে এই দুই দিন দেখা হয়নি তার, না হয়েছে কোনো ফোন কল। কলেজ ছুটি হওয়ায় দেখাও নেই, তবে এখন ভেতরে ভেতরে নিশ্চিন্ত সে। বারান্দার চেয়ারে বসে বসে চাঁদ দেখছে সিরাত। আজ চাঁদটাকে খুব সুন্দর লাগছে তার কাছে, হয়তো মনের অনুভূতিগুলো সুন্দর স্বচ্ছ তাই। আবেশের তখনকার কথাগুলো বারবার কানে বাজছে। আবেশ তাকে ভালোবাসে ভাবলেই হৃদয় হিম শীতল হয়ে যায়। মানুষটা তার পুরোপুরি তার। ফোন হাতে নিয়ে আবার রেখে দিচ্ছে, জড়তার কারণে কল দিতে পারছে না সে। আবার আজ খুব ইচ্ছে করছে ফোনে প্রেম আলাপ করতে। আয়শা তো কত ছেলের সাথে ফ্লার্টিং করে, রাতভর কথা বলে, কিন্তু সে তো পবিত্র সম্পর্কে কথা বলবে, এতে কোনো পাপ নেই। ওর ভাবনার মধ্যে আনুর নাম্বার থেকে কল এলো। রুকুচকে তাকিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে রাখতেই ওপাশ থেকে বলল, এই যে মায়াপুরি, কে বলেছে চাঁদের আলোয় বসে নিজেকে আলোকিত করে আমাকে পাগল করে দিতে? এবার এই পাগলের পাগলামি সহ্য করতে পারবে তো? স্তব্ধ বাকরুদ্ধ চমকিত সিরাত, মন্ত্রমুগ্ধ করে এই কণ্ঠধ্বনি, ঠান্ডা গলার কথাটা উড়ন্ত হৃদয়টাকে হিম শীতল করে দেওয়ার জন্য যথেষ্ট। ওপাশের ব্যক্তিটিকে বুঝতে বাকি রইল না তার, স্থির হয়ে বসে রইল। ওপাশ থেকে আর কিছু শোনা গেল না, কিন্তু কল কাটেনি, এখনও লাইনে আছে। সিরাত ধপাধপ পা ফেলে রুমে ফিরে এলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হাতে থাকা ফোনটাকে বুকে জড়িয়ে থম মেরে কিছুক্ষণ বসে রইল সে। আবারও বেজে উঠল ফোনটি। সিরাত ব্রুকুচকে তাকালো ফোনের স্ক্রিনে, আবারও সে আনোন নাম্বার। দেখে হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম তার। একটু আগের কথা ভাবতেই মৃদু হাসল সে, তখনকার কথা শুনে ফোন তোলার সাহস হলো না আর। সিরাত বুঝে উঠতে পারছে না এই লোকটার হঠাৎ হলোটা কি, ইনিও এতটা ছোটকাটা হতে পারেন ভাবলেই অবাক হয়ে যায় সে। তার ভাবনার মাঝে ছেদ ঘটিয়ে ফোনটা পুনরায় বেজে উঠল। এবার ফোন হাতে তুলে এক বুক সাহস নিয়ে হ্যালো বলবে, তার আগে আদেশসূচক বাণী কানে এলো। সে বাণী উপেক্ষা করার শক্তি নেই তার। পাঁচ মিনিটের ভিতর তোমাদের বাসার বাঁ পাশের ছোট্ট পাহাড়টায় চলে এসো, হারিয়াপ। যদি লেট হয় বা না আসো, তাহলে আমি আসছি তোমার কাছে। নাও ইওর চয়েস। সিরাতকে কথা বলতে না দিয়ে কলটা কেটে দিল। সিরাত একবার ভাবলো যাবে না, পরক্ষণে বাসায় আসার কথাটা মনে হতে ঝটপট বাহিরে বের হলো। এখন রাত প্রায় দশটা, বেরোনোটাও টাফ, তবু লুকিয়ে চড়িয়ে সকলের নজর উপেক্ষা করে বেরোতে সক্ষম হলো সে। বালিশে মুখ গুজে কাঁদছে আরু, আজ সব বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গেল তার। ছেলে মানেই চরিত্রহীন লম্পট হয়, এরা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না, ক্ষণে ক্ষণে মন পাল্টায় এদের। আবার নিজের বাবা ভাইয়ের কথা মনে হতে মতামত পাল্টালো সে। ওর চিন্তা শক্তি বলল সবাই এক নয়, কিছু কিছু পুরুষ এমন হয়, আবার কেউ কেউ একজনেই মগ্ন থেকে সারা জীবন কাটিয়ে দেয়। ওর বাবাও তো মাকে নিয়েই কাটিয়ে দিল, আজও ভালোবাসা কমেনি এতটুকুও। রাদিফকে ঠকিয়েছে কিন্তু পারবে না, ও নিজের সবটুকু দিয়ে রাদিফকে ভালোবেসেছে, আজীবন সেভাবেই বাঁচবে। ওর ভালোবাসা এতটা ঠুনকো নয় যে অল্পতে ভেঙে গুঁড়িয়ে যাবে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় আরু। রিয়া বসে বসে ভাবছে কিভাবে সিয়ামকে মনের কথা জানাবে, কিন্তু কিছুতেই কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না। সিয়ামকে প্রথমে টলারেট করতে না পারলেও কিভাবে যেন এখন ভালোবেসে ফেলেছে। লোকটা অন্যরকম, একেবারে অন্যরকম, তার সাথে কারো তুলনা হয় না। জীবনে প্রথমবার কাউকে ভালো লাগার পরও কিভাবে নিজেকে সামলে নিয়েছে সে, কাউকে বুঝতে দেয়নি মনের ক্ষত। রিয়া সেই ক্ষত জায়গায় মলম লাগাতে গেলেও পারেনি। লোকটার ক্ষমতা অসীম। এখনকার যুগে যেখানে ছেলেরা নিজের পছন্দের মানুষটিকে না পেলে জোরপূর্বক হাসিল করার চেষ্টা করে, নইলে মেয়েটার জীবনকে নরকে পরিণত করতে চায়, সেখানে ও কিছুই করল না, এই দিকটা আরও বেশি টানছে তাকে। পাঁচ মিনিট হলো পাহাড়ের কিনারে দাঁড়িয়ে আছে সিরাত, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা সাক্ষাৎ মেলেনি এখনও। অন্যদিকে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সে।
চারিদিকে অন্ধকার, শুধু চাঁদের আলোয় কিছুটা আবছা আবছা দেখা যাচ্ছে। হঠাৎ পেটে কারো উষ্ণ পরশ পেয়ে কেঁপে উঠল সে। বুঝতে বাকি রইল না ব্যক্তিটিকে। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল আবেশ। সিরাজ যেন জমে গেছে। লোকটার অনাকাঙ্ক্ষিত স্পর্শে হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয় তার। শ্বাস আটকে যায়। সিরাজ চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল। আবেশ কানের কাছে ফিসফিস করে বলল, অফ হোয়াইট সালোয়ার কামিজে দারুণ লাগছে তোমায়। ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি, ডুব দেই তোমার মাঝে।